সবাইকে স্বাগতম সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে, যারা ভিউয়ার্স দেখছো আমাদেরকে, তোমাদেরকে স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যেতে চাই, তাদের কিছু কিছু মেডিকেল সমস্যার কারণে কিন্তু আমরা বাদ পড়ে যাচ্ছি। সোলজার ট্রেনিং একাডেমির উপস্থিত ছাত্র, তোমরা জানো, আবার বলছি, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্য, তোমার যদি এই ধরনের কোনো মেডিকেল সমস্যা থেকে থাকে, তুমি এই সমস্যাগুলো এখন থেকে ফাইন্ড আউট করে সমাধান করো। ইনশাআল্লাহ দেখবা পরীক্ষা যখন দিতে যাবা, তোমাকে আমাদের যে সামরিক বাহিনীর সৎ এবং নিষ্ঠাবান অফিসাররা আছে তখনই তোমাকে বাদ দেবে। এত দুটো আত্মবিশ্বাস আছে, তাই না? আর এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, নিজেকে মেডিকেলে ফিট করার জন্য, নিজেকে লিখিত পরীক্ষায় ফিট করার জন্য, নিজেকে শারীরিক পরীক্ষায় ফিট করার জন্য, নিজেকে ভাইবা পরীক্ষায় ফিট করার জন্য আজকে তোমরা কোথায় বসে আছো? সোলজার ট্রেনিং একাডেমিতে বসে আছো। আমাদের উপরে যে বিশ্বাস রেখে, আমাদের উপরে যে আস্থা রেখে, আমাদের শিক্ষাদানের কার্যক্রম দেখে তোমরা একাডেমিতে আসছো। এই কারণে আমি তোমাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। যারা আসতে চাও সোলজার ট্রেনিং একাডেমিতে, অবশ্যই তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে। সবাই আসতে পারবে, সবার জন্য, সবার প্রস্তুতির জন্য, সবাইকে পরীক্ষার আগে ফিট করার জন্য মহৎ এবং সৎ লক্ষ্য নিয়ে এই সোলজার ট্রেনিং একাডেমির জন্ম হয়েছে। সোলজার ট্রেনিং একাডেমি যতদিন বেঁচে থাকবে, যতদিন আমি আছি, ততদিন সৎ পথে নিহিত করে কিভাবে একজন সৈনিক হবা, কিভাবে একজন অফিসার হবা, সেই গাইডলাইন গুলো আমরা দিয়ে যাবো তোমাদেরকে। শুরুতে বলেছিলাম মেডিকেল পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব, কারণ মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যদি আমরা সৈনিক হতে চাই, মেডিকেলে যদি আনফিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যা। মেডিকেলে ফিট হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, কয়েকটা বিষয়ের উপরে মাথায় রাখতে হবে। যে আমার যদি এই ধরনের মেডিকেল সমস্যা থেকে থাকে, তাহলে আগে থেকে তুমি যে কোনো ভালো ডাক্তারের কাছে যাও, ভালো পরামর্শ নাও, ভালো গাইডলাইন নাও, তুমি দেখবে মেডিকেলে ফিট হয়ে গেছে। আমরা অনেকে আমাদের জানা না থাকার কারণে আমরা মেডিকেল পরীক্ষায় বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাই, তখন কিন্তু সেদিনে জানতে পারি যে আমার এটা একটা সমস্যা বের হলো, এটা তো আগে জানতাম না, বের হয়ে গেলাম। আবার তুমি ওটা যদি সমস্যা ঠিকঠাক করলা, আবার অন্য বিষয়ের উপরে 6 মাসে আবার নতুন একটা সমস্যা হতে পারে, পারে না? আবার দেখলা যে পরবর্তী মাঠে গিয়ে তুমি দেখলা যে আরেকটা বিষয়ের উপরে তোমার সমস্যা বের হলো এবং ওখানে তুমি বাদ পড়ে গেলো। সুতরাং যেহেতু সৈনিক হবো, সেহেতু আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমার মেডিকেল ঠিক আছে কিনা। আমার মেডিকেল ঠিক থাকার জন্য আমাকে সবসময় সচেতনতা বজায় রেখে চলতে হবে। তো যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী গর্বিত অফিসার অথবা সৈনিক যদি আমরা হতে চাই, আমাদের যে সকল মেডিকেল সমস্যার কারণে তারা বাদ করে দিবেন আমাদেরকে, বা আমরা অযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হব, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত তোমার ইএনটি সেক্টরে আসি আমি, নাক কান গলার এই সমস্যাটা কিন্তু অনেকের বেশি হয়। নাকে দেখা যায় অনেকের পলিপস থাকে, মাংস বেশি থাকে, ডান অথবা বাম, ডান অথবা বামে থাকতে পারে। ডিএনএস এর সমস্যা হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক অবস্থায় নাক তো দেখে মনে হয় যে মাশাআল্লাহ লম্বা চোড়া নাক, দেখতে সুন্দর, কিন্তু দেখা যায় ভিতরে ঠিকই তার নাকের হাড় ভেঙে গেছে। ঠিক আছে, যদি এই সমস্যা থাকে, তাহলে অবশ্যই তুমি ভালো ডাক্তারকে দেখাতে পারো, আগে থেকে দেখায় তুমি এটা সমাধান করে নিতে পারো, বা যারা শুনছো তোমরা নিতে পারো। এরপরে কানের পর্দার সমস্যা হয়, কিন্তু কানের পর্দার সমস্যা হয়, ভালো একটা ডাক্তার দেখো, সার্জনকে দেখাও বা ইএনটি সার্জনকে দেখাও, দেখালে তুমি বুঝতে পারবে তোমার কান ঠিক আছে কিনা। যদি কানের পর্দা জনিত কোনো সমস্যা থেকে থাকে, সেটা তোমার সমাধান আগে থেকে করে নিতে হবে। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে দেখা যায় অনেকের গলায় টনসিল থাকে, অনেকের গলায় টনসিল থাকে, টনসিলের সমস্যার কারণে কিন্তু তুমি এগুলো প্রত্যেকটাই সমস্যার কারণে তুমি যখন ট্রেনিং এ যাওয়ার চান্স পাওয়ার পরে, তখন কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে না, কারণ সৈনিক জীবনে বা অফিসারের জীবনে কিন্তু তোমার পরিশ্রম বেশি। ঠিক আছে, তো তোমার মেডিকেলে যদি আনফিট থাকো বা মেডিকেলে যদি তোমার সমস্যা থাকে, সেক্ষেত্রে তুমি ওখানে গিয়ে ভালোভাবে ট্রেনিং শেষ করতে পারবে। এরপরে আসা ছিল দন্ত বিভাগ নিয়ে, অনেকে দেখা যায় তাতে সমস্যা আছে, তাই না? দাঁত মিসিং থাকে, দাঁতে পোকা খাওয়া থাকে,
ঠিক আছে, আঁকা বাঁকা তার অনেকের ক্ষেত্রে সমস্যা হয়। যদি আমরা তাতে দুই পাটি যদি একসাথে সমান করে আমার স্পেস যদি না থাকে, আঁকা বাঁকা থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাদের তাতে পোকা খাওয়া, আমরা সোজা বাংলা ভাষায় বললাম পোকা খাওয়া, এবং যাদের তাতে মুখ নাই, সরি দাঁত নাই মুখে, তারা অবশ্যই তুমি ভালো একজন দন্ত ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা তুমি লাগাই নিতে পারো, বা তাতে ফিলিংটা ভালো করে নিতে পারো। বুঝতে পারছি গেল। এবার একটু তোমার শরীরের অন্যান্য বিষয় নিয়ে কথা বলি। দেখা যায় অনেকের দুই হাঁটু জোড়া লেগে যায়, ঠিক আছে, দুই হাঁটু জোড়া লেগে যায়। তো জোড়া লাগা দুই ধরনের হয়, একজন হচ্ছে খুব মোটা অতিরিক্ত, তার হয়তো বা খায় খুব মাংস বেশি, সেই কারণে তার হাঁটু দুই হাঁটু একসাথে করলে জোড়া লেগে যাবে, এটাও একটা সমস্যা। আবার অনেকে পাতলা পুতলা, কিন্তু হচ্ছিল আমরা জোড়া যখন লাগাই দুই হাঁটু তখন লেগে যাচ্ছে। তো এরকম যাদের সমস্যা আছে তারা সমাধান তো পেয়েছো সোজার একাডেমিতে, যাদের সমস্যা ছিল তারা পেয়েছো, যারা ভিডিওটা দেখছো তারা চাইলে আমাদের দুই হাঁটু ঠিক করার উপরে কিছু ব্যায়াম এই বিষয়ের উপরে টিউটোরিয়াল মূলক ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, এটা একটু দেখে আসবা। এরপরে আসে পায়ের ভেরিকাস ভেইন সম্পর্কে, তাই না? ভেরিকাস ভেইন যে শুধু হাঁটুর পেছনেই হবে তা কিন্তু না, শরীরের যে কোনো জায়গায় ভেরিকাস ভেইন হতে পারে। তবে বেশি করে যেটা দেখা যায় সেটা হচ্ছিল এই হাঁটুর পিছনের দিকে, পায়ের পিছনের অংশে কিন্তু ভেরিকাস ভেইন বেশি হয় সচরাচর। এটা ছাড়াও শরীরে আরো অন্যান্য জায়গাতেও ভেরিকাস ভেইন হতে পারে। তো একটু লক্ষ্য রাখবা, যদি এরকম কোনো সমস্যা বের হয় বা অপ্রাসঙ্গিক যদি কোনো রগ বের হয়ে থাকে, তুমি একটা ভালো সার্জনকে দেখে কিন্তু ঠিক করে নিতে পারবে। আবার কিছু কিছু সময়ে দেখা যায় অনেকের খুবই সিম্পল একটা বিষয়, দেখবা যে তোমাদের ভোগ সম্প্রসারণ করা অবস্থায় 2 ইঞ্চি করতে হয়, তাই না? স্বাভাবিক অবস্থায় 30, সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি। অনেকে দেখা যায় স্বাভাবিক অবস্থায় 30 ঠিক আছে, বা যখন নিঃশ্বাস নিয়ে 2 ইঞ্চি সম্প্রসারিত করতে পারে, সেক্ষেত্রে অনেকে 1 ইঞ্চির জায়গায় গিয়ে পাচ্ছে না, তাও কিন্তু একটা সমস্যা। সমস্যা কিনা তো এগুলো ওভারকাম করার কিন্তু সঠিক ওয়ে আছে, সঠিক রাস্তা আছে। এগুলো আমরা যত বেশি কনসার্ন থাকবো, যত বেশি ওভারকাম করার জন্য আমাদের প্রপার জায়গায় আমরা প্রস্তুতি নিতে যাব, তখন কিন্তু আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে সমাধান করার ক্ষেত্রে। আবার অনেকে দেখা যায় অনেকাংশে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তাই না? চুল পেকে যাওয়ার একটা সমস্যা থাকে অনেকের। আবার অনেকে হচ্ছে মাথার চুল কম থাকে, মানে তাক জনিত সমস্যা। সব তাকেই যে সমস্যা হবে তা কিন্তু না, ঠিক আছে, বা চুল পাকাটা সমস্যা করে, এটা হরমোন থেরাপি হরমোনের কারণে একটা সমস্যা হয়। তুমি একটা হরমোনের ডাক্তার দেখাতে পারো চুলের অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণ, তারা হয়তো বা বিভিন্ন টেস্ট করে কিন্তু আসলে কি করে দিতে পারে, কি করতে পারে সমাধানের ওই রাস্তা করে দেবে, ঠিক আছে। অনেকের পায়ের নখের সমস্যা থাকে, তাই না? নখকুনি বলে বা নখের সমস্যা থাকে, আমরা গ্রামগঞ্জে যারা তোলাপান আছি অনেকের দেখা যায় চলো পায়ে ফুটবল খেলতে নখের চান্দি উঠে গেল, ঠিক আছে, আঙ্গুলের চান্দি উঠে গেল বা নখ উঠে গেল, বা অনেকে নখটা ভেঙে অর্ধেক হয়ে গেল। তো এরকম থাকলে আজ যেটা করতে হয় সেটা চলো সার্জারি ডাক্তারকে গিয়ে নখটা ভালোভাবে ওয়াশ করে হয় তুলে নিতে হয়, কিন্তু নিলে আবার 2-3 মাসের মতো আবার নতুন নখ বের হয়ে যাবে। বোঝাতে পারছি কি? তো এই হচ্ছিল মোটামুটি মেডিকেল জনিত বিষয়। আমরা যেহেতু সামরিক বাহিনীতে যেতে যাচ্ছি, আমাদের এই বিষয়গুলো একটু জানা থাকা ভালো। আর যারা আসো সোজা ট্রেনিং একাডেমিতে তারা তো জানবাই, শুধু তোমরা জেনে যে উপকৃত হবা তা কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি যাতে আমাদের টিউটোরিয়াল গুলো দেখে আমাদের কাছ থেকে কিছু শিখে, আমাদের কাছ থেকে কেউ কিছু বিষয়ে অনুপ্রাণিত হয়ে সেও যেন সাফল্য জায়গায় পৌঁছাতে পারে, একমাত্র, তাই না? তো যেহেতু একমাত্র, তোমরা দেখবা আমাদের ইউটিউবে অনেক কোলাপান আছে, অনেক ছেলে পেলে আছে বিভিন্ন বাহিনীতে চাকরি পেয়েছে, আমাদের টিউটোরিয়াল গুলো ফলো করেই কিন্তু, আমাদের টিউটোরিয়াল গুলো পড়ে দেখে শুনে প্র্যাকটিস করে, তারাও প্র্যাকটিস করছে ঘরে বসে, তারাও কিন্তু উপকৃত হয়ে আজকে বিভিন্ন বাহিনীতে চাকরি পেয়েছে এবং চাকরি করছে বা ট্রেনিং এ আছে। এটা একটা ভালো লাগে যে না আমার একাডেমির ছাত্ররা শুধুমাত্র যে জানবে তা না, আমার সারা বাংলাদেশের ছাত্ররা জানবে।
সারা বাংলাদেশের ছাত্ররা সচেতন হবে, সচেতন হবে কোন সব বিষয়ের উপরে আমি একটা সৈনিক হবো, সৈনিক হওয়ার জন্য আমাকে কোন কোন বিষয়ের উপরে মেডিকেলে ফিট হতে হবে, আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, আমাকে কোন কোন গাইডলাইন ফলো করতে হবে এবং আমাকে কোন কোন অসৎ পথ গুলো বর্জন করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবা সামরিক বাহিনীর যারা কর্মকর্তা আছেন, যারা উর্ধ্বতন অফিসার আছেন, তারা সবসময় সৎ সাহসী এবং নিষ্ঠাবান। তোমরা কিছুদিন পরে রাষ্ট্রের বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা তোমাদের উপরে দায়িত্ব আসবে, চান্স পাবে। যারা এই দায়িত্ব কাঁধে নিয়ে চাকরি করছেন তারা ভাই নিজের জায়গা থেকে কখনোই ডিসঅনেস্ট হবে না। তো সুতরাং এই চাকরির ক্ষেত্রে বা চাকরি পাওয়ার প্রলোভনা দেখিয়ে অনেক অসাধু ব্যবসায়ী আছে, কিন্তু অনেক অসাধু ব্যক্তিরা আছে, তাদেরকে তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর, আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা তৎপর, পাশাপাশি আমাদেরকে তৎপরতা বাড়াতে হবে। আমাদেরকে এইসব দুই নম্বর রাস্তা থেকে সরে আসতে হবে, মানুষকে সচেতন করতে হবে, নিজে সচেতন হতে হবে এবং আমার বন্ধু বা আমার আত্মীয় স্বজনকে সচেতন করতে হবে। যোগ্যতা বাড়াবো, প্রস্তুতি নিব, চেষ্টা করব, আল্লাহর কাছে রহমত চাবো বা সৃষ্টিকর্তার কাছে রহমত চাবো, ভালোমার কাছে দোয়া চাবো এবং নিজের চেষ্টা যতটুকু করা যায় শেষ পর্যন্ত দিয়ে চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখবা আমাদের যে সৈনিকরা স্বপ্ন সে স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো, পারবো। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকো, আর আশা করি সবার কাজে লাগবে এই কথাগুলো। কারণ মেডিকেলে অনেক কিছু বিষয়ের উপরে সমস্যা থাকে, এগুলো তোমরা শুনে এখন থেকে প্র্যাকটিস করে ভালো একজন সার্জন দেখায় বা ভালো ডাক্তার দেখায় তোমরা সমাধান করে নাও। আর যাবার আগে বলি, যাদের কোনো ধরনের হেল্প দরকার বা কোনো ধরনের পরামর্শ দরকার, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সোজার একাডেমির, যে কেউ যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে তোমার পরামর্শ তুমি জেনে নিতে পারো। আমরা চেষ্টা করবো সর্বদা তোমাদেরকে যতটুকু গাইডলাইন দেওয়া যায়, সঠিক পরামর্শ দেওয়া যায়, এই চেষ্টাটা সারা জীবন থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।